নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী উত্তর পশ্চিম ভারত থেকে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে বঙ্গে তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত যার প্রভাবে আজ থেকেই আগামী দুদিন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সহ বাংলাদেশের বেশ কিছু জেলায় সহ হালকা মাঝের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়াও কোন কোন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে কোথায় কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোথায় কোথায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সেটাই জানাবো আজকের ভিডিওটিতে তবে তার আগে আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন সেই জেলার নাম কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আবহাওয়ার লেটেস্ট আপডেটে বলা হয়েছে ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা এদিন থেকে বাংলা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস কোন জেলায় কেমন পরিস্থিতি থাকবে তাপমাত্রাই বা কত নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বায়ুর সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে তার জেরেই অকাল বর্ষণ আজ গোটা দক্ষিণবঙ্গের কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর শনিবার থেকে ফের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মার্চের একেবারে শেষ লগ্ন সকাল গড়িয়ে দুপুর হতেই অস্বস্তিকর আবহাওয়া বৃষ্টির পূর্বাভাস থাকলেও অস্বস্তিকর তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়াতে চল্লিশ ডিগ্রি পারদ ছুতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ও সংলগ্ন জেলাতে বৃষ্টির পূর্বাভাস উনতিরিশে মার্চ অর্থাৎ আজ শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মূলত আংশিক মেঘলা আকাশ উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া শনিবার তিরিশে মার্চ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির বেশি সম্ভাবনা থাকবে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে একত্রিশে মার্চ রবিবার বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলার কোনো কোনো জায়গায় উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে যদি নজর রাখি তাহলে শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে এছাড়াও বাকি জেলাতে শুষ্ক থাকবে আবহাওয়া শনিবার ও রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই দিনের সবকটি জেলাতে দমকা হাওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে তবে দার্জিলিং ও কালিম্পংয়ে তার প্রাবল্য বেশি থাকতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী উনত্রিশ তারিখ শুক্রবার অর্থাৎ আজ দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এর পরবর্তী দিন অর্থাৎ তিরিশ তারিখ শনিবার উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পংয়ে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা হতে অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে এই সমস্ত জেলাতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এবাদও কিন্তু মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া হুগলি এবং হাওড়াতে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সেই দিনই সেই সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে এমনও সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর একত্রিশে মার্চ রবিবার নাগাদ কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর অপরদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ অর্থাৎ উত্তরবঙ্গের এই তিন জেলাতে হালকা বৃষ্টিপাতের কথা রবিবার নাগাদ এবারেও কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হালকা বৃষ্টিপাতের কথা জানিয়েছেন একত্রিশ তারিখ রবিবার বাংলাদেশের আবহাওয়ার ক্ষেত্রে যদি আমি বলি তাহলে তিরিশ তারিখ শনিবার নাগাদ কিন্তু যশোর সাতক্ষীরা এই সমস্ত জেলায় কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের প্রভাবাস রয়েছে তারপরে রবিবার একত্রিশ তারিখ নাগাদ যশোর সাতক্ষীরা খুলনা বরিশাল এবং মাদারীপুর ফরিদপুর এই সমস্ত জায়গায় কিন্তু কোথাও কোথাও হালকা মাঝের বৃষ্টিপাতের প্রভাবাস রয়েছে যেমনটা আপনাদের দেখাচ্ছে তো এই ছিল এই মুহূর্তের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ